Hello everyone, here with us Mr. Ranjit, who got finally selected in RI, Revenue Inspector, and most importantly, he got qualified within the period of our fundamental classes. I mean, thank you, fundamental classes are in it, okay? And he got selected as RI, okay? So, congratulations, Ranjit, thank you, sir, for qualifying this examinations. And apanku bahut ধন্যবাদ কি আপনার যেটা টাইম এটি আসিকি দৌচন্তি এন্ড আপনার বহুত যাক স্টোরি থিব মেবি আপনার কিছু স্ট্রগল থিব যেটা কি শেয়ার কলে আমি স্টুডেন্ট মানে বি বেনিফিট হই পারিবে আর আমি মানে বি জানিবা কি হ্যাঁ কোন কোন সব স্ট্র্যাটেজি আপনার ফলো করি কি এই এক্সাম কোয়ালিফাই করছেন সো ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ রে আপনার ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি কোন থিলা ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ স্যার মু বানিক জয়েন করলি 18 মার্চ রে আম ব্যাচ স্টার্ট হলা আউ ফার্স্ট মু ট্রাই কলি কি মো বেসিক্স উপরে মু কাম করিবি বেসিক্স আগর ক্লিয়ার করিবি সে বানিক র সব ফ্যাকাল্টিজন কো গাইডেন্স কু প্রপার ফলো কলি বেসিক্স উপরে ফার্স্ট কাম কলি গোটে রু দি মাস ভিতরে মু যেতে লাগিলা কি নাই মু টিকে ইমপ্রুভ করুছি কনফিডেন্স লেভেল বুস্ট হলা স্যার মানে ক্লাস রে বহুত গাইড কলে আউ তারপরে সব জিনিস কু মু নিজে ট্রাই কলি কি নিজে গোটে থর মু কমপ্লিট করিবি কোয়ান্ট হো রিজনিং হো ফার্স্ট গোটে থর নিজে কমপ্লিট কলি তারপরে যেত ক্লাস রে পড়া গলা সেটা মতো ইজি লাগিলা ওকে প্রপার গোটে কনসিস্টেন্সি মেনটেন করিবা কো মো চেষ্টা করলি কি প্রতিদিন 6 ঘন্টা পড়িবি তো পড়িবি সে যা বি হই যাও আর প্রপার ডিসিপ্লিন রে কি মতে গোটে ঘন্টা করেন্ট অ্যাফেয়ার্স দেবার আছে গোটে ঘন্টা স্পিড ম্যাথ কো দেবার আছে বাকি এমতি ডিস্ট্রিবিউশন দেখি যে টাইমটা মু ফিক্স করতিল সেই টাইমটা কো প্রপার ফলো করলি আচ্ছা যত পাই কি মু জলদি সাকসেস পাইবি আচ্ছা গ্রেট আচ্ছা আপনার ক্লাস টাইমিং কি রয়ে যাওয়া বোধে 4 ঘন্টার আপনার ক্লাস আওয়ার্স দেখলে তারপর যাই সেলফ স্টডি করলে তো এই যে মেন্টেনেন্স টাইম টেবিল যে টাইম মেন্টেনেন্সটা কেমতি কোণ আপনার করলে যেটা কি লাইক বহু পিলা মানে কুহতি কি না আমি টাইম হোনি প্রিপারেশন পাই কি আমি এতে টাইম এটি ফান্ডামেন্টাল ক্লাসেস দিয়ে দেছি আমি সেলফ স্টডি পাই টাইম হোনি তো আপনার কেমতি কোণ সে টাইম ম্যানেজমেন্ট করলে স্যার কথার আছে ইচ্ছা থিলে উপায় আপে আপে আসে সত্যি আউ যেতবেলে আমার ক্লাস স্টার্ট হয়েছিল 15 দিন পরে লকডাউন হয়ে গেল কন্টিনিউ লকডাউন আর সেই লকডাউনটা মতো মো গোটে যেমনি বহুত ফ্রুটফুল হয়েছিল কারণ মতো বহুত অধিক টাইম মিলিগাল সেই টাইমে সেলফ স্টডি তা পূর্বর মতো গাইডেন্স মিলি যাই কি কেমিতি প্রিপেয়ার করিবার অছি তো সেলফ স্টডি পাই মু সেইটু 8 রু 10 ঘন্টা সেই টাইমে মতো মিলিগাল আর সেই টাইমটা মু প্রপার ইউটিলাইজ কলি ঘরকু ন যাই মু এইটি রহিকি সেই টাইমে প্রিপেয়ার হলি আর তারপরে যেতবেলে ক্লাস ওপেন হলো মতো ক্লাস জয়েন কলি মতো লাগলে না ঠিক আছে মু কোটি না কোটি টিকিয়ে আগরে অছি অলগা পিলাঙ্কু আউ যে ক্লাস স্টার্ট হলো 4 ঘন্টা ক্লাসে পড়ে যাওয়া তারপরে 4 ঘন্টা পরে প্রপর মু দেখুলি কি না মতো সেলফ স্টডি করিবার অছি 5 রু 6 ঘন্টা তো যা বি হয়ে যাও মতো পড়িবার অছি আর ডেলি ক্লাস মু এমতি কোনসি গোটে দিন যে মু রুম রে রই যাইছি ক্লাস আসিনি সেবে কেবে হইনি সবু ক্লাস মু অ্যাটেন্ড করিছি আউ 6 ঘন্টা মু ডেলি পড়িবার শিডিউল ফিক্স করতে তো সেই ফিক্সটা মু সেই শিডিউলটা প্রপর ফলো করিছি আচ্ছা আপনা আউ কিছু নুয়া হ্যাবিট ফর্মেশন করছেন কি আই মিন এই প্রিপারেশন ভিতর কিছু নুয়া হ্যাবিট যেটা কি আপনার প্রিপারেশন বি হেল্প করছিও হ্যাঁ মু নিউজ পেপার আগর এমতি বহুত কম পড়ুতিলি কি যেতে ফার্স্ট জয়েন বাণিক জয়েন কলি কি স্যার মানে গাইড কলি কি না তোমাকে রিডিং হ্যাবিট বড়াইবার আছে ইংলিশ অগর ভালো করিবার আছে তো নিউজ পেপার টিকে পড়িবাকু পড়িও নিউজ পেপার এডিটোরিয়াল পড়িবাকু পড়িবো তো মু নিউজ পেপার পড়িবা স্টার্ট কলি তো এইটা মোর হ্যাবিট আছে কি মু ডেলি নিউজ পেপার পড়ুছি আর কারেন্ট অ্যাফেয়ার্স কু ডেলি গোটে ঘন্টা মু কারেন্ট অ্যাফেয়ার্স দৌছি আচ্ছা যে ডিস্ট্রাকশন এমতি নুহে কি লাইফ ডিস্ট্রাকশন আসেনি আপনার সমস্ত লাইফ ডিস্ট্রাকশন আসছে আপনার প্রিপারেশন ভিতরে বি সেমি কিছু ডিস্ট্রাকশন আসবে কি কোন আপন সে ডিস্ট্রাকশন কু কেমনে ম্যানেজ করতেলে অর যে কিছু স্ট্রেস প্রবলেমস আসলা সেটা কেমনে ম্যানেজ করতেলে স্যার ফার্স্ট অফ অল কি মু চেষ্টা করলি যেতেবেলে মু জয়েন করলি কি মু মো মোবাইল টু টিকে দূর রেবে আজিকা ডেটরে মতে লাগে কি সবুডু বড় ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল তো মো ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি মু সবু ডিলিট করলি কেবল বেছে যে দরকার ছিল আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম রে চলে আর যেতেবেলে দরকার পড়ে সেতেবেলে মু মোবাইল ইউজ করে আর বাহারকু বি মু রুম একটু বানিক বানিক রো কমপ্লেক্স আর মো রুম আর দরকার পড়লে কেবল টিকে মার্কেট যায় নহলে আর তা ব্যতীত মু কোয়াড়ে যাইনি এই পিরিয়ড ভিতরে ওকে মিন্স ফুললি আপনার সেলফ ডিসিপ্লিন হয়েকি রয়েছেন সেইপাই উইদিন দিস পিরিয়ড অফ টাইম কি 6 মন্থ কি 8 মন্থস ভিতরে আপনার জব হয়ে যাই ইয়েস স্যার তো যদি যে ফ্রেসর্স মানে অনেক স্টুডেন্টস মানে অনেক আপন তাঙ্কু কোন আডভাইস দেবাকু চাহুচন্তি কি বিগিনিং রু সে মানে কোন ফলো করিবা দরকার যাহাদ্বারা কি সে মানে এই কম পিরিয়ড অফ টাইম ভিতরে বি জব পাই পারিবে
ତ ଫାଷ୍ଟ କହିବି କି ଯେଉଁ ବାଣିକର ଯେଉଁ ଫାକଲ୍ଟିଜ୍ ମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ଏକ୍ସପିରିଏନ୍ସ ଯାହା ବି ହେଲେ ବହୁତ ଅଧିକା, ଆମ ଭଳିଆ ବହୁତ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଆସିଛନ୍ତି ଆଉ ସେମାନେ ତାଙ୍କୁ ଗାଇଡ଼ କରିଛନ୍ତି, ବହୁତ ଜଣ ସକ୍ସେସ୍ ହେଇଛନ୍ତି ଯେଉଁମାନେ ତାଙ୍କୁ ଫଲୋ କରିଛନ୍ତି। ତ ସେମାନେ ଯାହା ଗାଇଡ଼ କରୁଛନ୍ତି ତାକୁ ଫଲୋ କରିବା କଥା। ସେକେଣ୍ଡ ଗୋଟେ ଏଇ ଯେଉଁ ପିରିୟଡ଼ ଆମର ପ୍ରିପାରେସନର ପିରିୟଡ଼, ସେ ଟାଇମ୍ରେ ଡିସିପ୍ଲିନ୍ ରହିବା ଦରକାର ଆଉ ଗୋଟେ କନ୍ସିଷ୍ଟେନ୍ସି ମେଣ୍ଟେନ୍ କରିବା ଦରକାର କି ମୁଁ ଗୋଟେ ମୋ ରୁଟିନ୍ ଅଗର ଫିକ୍ସ କରୁଛି ମୁଁ ସେଇ ସେଇ ରୁଟିନ୍ଟାକୁ ଡେଲି ଫଲୋ କରିବି। ଓକେ, ଠିକ୍ ଅଛି, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ରଞ୍ଜିତ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସାର୍ ଟୁ ଗିଭ୍ ୟୋର୍ ଟାଇମ୍ ଆଣ୍ଡ ଅଲ୍। ଆଉ ବହୁତ ପିଲା ଆପଣଙ୍କର ଏଇ କଥାରୁ ବି ମୋଟିଭେଟ୍ ହେବେ, ଆପଣଙ୍କର ଷ୍ଟୋରିରୁ ମୋଟିଭେଟ୍ ହେବେ, ଆଣ୍ଡ ଆଇ ହୋପ୍ କି ଆପଣଙ୍କର ପ୍ରଫେସନାଲ ଲାଇଫ୍ ବହୁତ ସୁଖମୟ ହେଉ ଆଣ୍ଡ ପ୍ରଫେସନାଲ ବି ଆପଣ ବହୁତ ଉପରକୁ ଯାଆନ୍ତୁ। କଂଗ୍ରାଚୁଲେସନ୍ସ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।